আসসালামু আলাইকুম। এখন আমরা যে টিউটোরিয়ালটি দেখব সেটা হলো যে গো টু মিটিং এর মাধ্যমে কিভাবে আমরা গো টু মিটিং ভিডিও কনফারেন্সে অ্যাড হব। গো টু মিটিং ভিডিও কনফারেন্সে অ্যাড হতে হলে আপনাকে একটা কোড থাকতে হবে। আপনি যার মাধ্যমে বা যেভাবে গো টু মিটিং এ অ্যাড হবেন সেখান থেকে আপনাকে একটা লিংক প্রোভাইড করা হবে অথবা আপনাকে একটা কোড প্রোভাইড করা হবে। আপনাকে যে লিংক অথবা যে কোডটা দেওয়া হচ্ছে কেন কেন সেম, আপনাকে যদি কোনো লিঙ্ক দেওয়া হয় লিঙ্কের লাস্টে দেখবেন 9টা ডিজিট লেখা আছে। এখানে যেমন 9টা ডিজিট দেখতে পাচ্ছেন 8721273011, এভাবে আপনার যেই প্রোভাইড করুক না কেন লিঙ্কের লাস্টে 9টা ডিজিট থাকবে, অথবা আপনাকে সরাসরি যদি কোনো কোড দেওয়া হয় এরকম 9টা ডিজিটের কোড থাকবে। এটা থেকেই আপনি মেইনলি ফোন অথবা পিসি থেকে গো টু মিটিংয়ে জয়েন হতে পারবেন। ফার্স্টে আপনাকে ফোন থেকে হলে যেটা করতে হবে, প্লে স্টোরে যাবেন। আপনার ফোনে প্লে স্টোরে আসার পরে গুগল প্লে স্টোরে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পরে আপনি এখানে গো টু মিটিং লিখে সার্চ করবেন। গুগল প্লে স্টোরে লিখবেন গো টু মিটিং। গো টু মিটিং লিখে সার্চ করার পরে আপনার গো টু মিটিং অ্যাপসটা আসবে। এখানে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই আইকন, এই অ্যাপসটা আপনি আপনার ফোনে ইনস্টল করবেন। আপনার ফোনে ইনস্টল করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সেই 9টা ডিজিট আপনি লিখে দিবেন। সেই 9টা ডিজিট এখানে লিখার পরে আপনি জয়েনে ক্লিক করবেন। 9টা ডিজিট লিখে এখানে জয়েনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি গো টু মিটিংয়ে জয়েন হয়ে যাবেন। এভাবে আপনি মিটিংয়ে জয়েন হওয়ার পরে এখানে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন। এই 3টা ডটে ক্লিক করে আপনি সেটিংস অপশনটা দেখবেন। দেন আপনি পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন। পার্সোনাল ইনফরমেশন এসে আপনার নামটা এখানে দিবেন। আপনার নামটা টাইপ করবেন, আপনার যে নাম সেই নামটা টাইপ করে দেন আপনি নামটা টাইপ করা হয়ে গেলে ডানে ক্লিক করবেন। দেন আপনার ইনফরমেশনটা সেট আপ হয়ে গেল। এখন আপনি সরাসরি মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারছেন। এখানে মাঝখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই মাই আইকনটা, ইয়েলো কালার, এই আইকনটাতে ক্লিক করলে গ্রিন কালার হয়ে যাবে। সো যখন গ্রিন কালার হচ্ছে আপনি তখন কথা বলতে পারবেন। কথা বললে আপনার কথা সবাই শুনতে পাবে। সো যদি কথা বলার খুব দরকার হয় তখনই আপনি মাইকটা অন করে কথা বলবেন, আদারওয়াইজ মাইকটা অফ রাখবেন। কারণ আপনি যদি কথা বলেন সবাই আপনার কথা বুঝতে পারবে, বা সবাই একসঙ্গে মাইকটা অন করে রাখলে কেউ কারো কথা বোঝা যাবে না। সো কথা বলা শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে মাইকটা ক্লিক করে অফ করে রাখবেন। সো যখনই কথা বলার ইচ্ছা হচ্ছে অন করলেন, কথা বলা শেষে মাইকটা অফ করলেন। এখন আপনি যদি এখানে কারোর সাথে মেসেজের মাধ্যমে কমিউনিকেট করতে চান, মেসেজের মাধ্যমে কমিউনিকেট করতে চাইলে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে আপনি যে কাউকে মেসেজ করতে পারবেন। এই আইকনে ক্লিক করার পরে আপনি ক্লিক করবেন এভরি ওয়ানে। যদি আপনি চান সবাই আপনার মেসেজটা দেখবে তাহলে আপনি এভরি ওয়ানে ক্লিক করবেন। আর যদি আপনি চান যে কোনো স্পেসিফিক পার্সনকে আপনি মেসেজ করবেন তাহলে আপনি সেই পার্সনের নামটাই ক্লিক করবেন। নামে ক্লিক করার পরে আপনি সেই পার্সনকে ক্লিক মেসেজ করতে পারবেন। এখান থেকে আপনি যদি লিভ নিতে চান তাহলে লাস্টের যে আইকনটা দেখতে পাচ্ছেন এই লাস্টের আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে লিভ মিটিং আসবে। লিভ মিটিংয়ে ক্লিক করে আপনি এখান থেকে সরাসরি লিভ নিতে পারবেন। দেন আপনার গো টু মিটিংটা ক্লোজ হয়ে যাবে। এখন যারা পিসি থেকে গো টু মিটিংয়ে জয়েন করতে চাচ্ছেন, পিসি থেকে গো টু মিটিংয়ে জয়েন করতে হলে আপনি এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে লিঙ্কটা নতুন উইন্ডো ওপেন হবে। ওপেন গো টু ওপেনারে ক্লিক করবেন। ওপেন গো টু ওপেনারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সফটওয়্যারটা আপনার পিসিতে ইনস্টল হবে। আপনার পিসিতে সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পরে ইনস্টল যখন হয়ে যাবে তখন আপনি অটোমেটিক্যালি গো টু মিটিংয়ে সরাসরি জয়েন করতে পারবেন। যখন আপনি সরাসরি গো টু মিটিংয়ে চলে আসলেন এখান থেকে আপনাকে যেটা করতে হবে, অ্যাজ ইউজুয়াল আপনার নামটা চেঞ্জ করতে হবে। এর জন্য আপনি গো টু মিটিং যে আইকনটা দিয়েছেন এই আইকনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি এডিট ইউর নেম অ্যান্ড ইমেল এখানে ক্লিক করবেন। দেন আপনার নামটা এখানে টাইপ করবেন। আপনার নামটা এখানে টাইপ করে ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার পরে আপনি সেমভাবে কথা বলতে চাইলে মাইক অন করবেন। ইয়েলো বাটনে ক্লিক করে মাইকটা অন করবেন, আবার অফ করবেন। কথা বলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাইকটা অফ করবেন। এভাবে যখন আপনি কথা বলতে চাচ্ছেন মাইকটা অন করে কথা বলবেন, আবার যখন কথা বলা শেষ হয়ে যাচ্ছে মাইকটা অফ করে রাখবেন। কারণ আপনি যদি অলওয়েজ মাইকটা এভাবে গ্রিন কালার করে রাখেন তাহলে সবাই যদি এভাবে করে রাখেন কেউ কারো কথা বোঝা যাবে না। তার জন্য আপনার প্রয়োজন ছাড়া মাইকটা অন করবেন না। কথা বলা শেষ হয়ে গেলে দেন আপনি সঙ্গে সঙ্গে মাইকটা অফ করে রাখবেন। আপনি যদি মেসেজের মাধ্যমে কারোর সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন
সার্কেলের মতো চ্যাট আইকনে, চ্যাট আইকনে ক্লিক করবেন। চ্যাট আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে উইন্ডোটা ওপেন হবে। এই উইন্ডো ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনি মেসেজ করতে পারবেন। আপনি সবাইকে মেসেজ করতে চাইলে এভরিওয়ান ক্লিক করবেন, স্পেসিফিক কাউকে করতে চাইলে তার নামের উপর ক্লিক করবেন, দেন আপনি মেসেজটা টাইপ করবেন। টাইপ করার পরে এখান থেকে সেন্ড করে দিতে পারবেন। এভাবে আপনি সরাসরি সবার সাথে চ্যাট করতে পারছেন বা স্পেসিফিক কারোর সাথে আপনি চ্যাট করতে পারবেন। দেন আপনি মিটিং শেষে যদি এখান থেকে লিভ নিতে চান, জাস্ট এখানে আপনার লিভ এই বাটনটা আছে, লিভ বাটনে আপনি ক্লিক করবেন, দেন ইয়েসে ক্লিক করলে আপনি সরাসরি এখান থেকে লিভ নিয়ে নিতে পারছেন। এটুকুই। আপনার যদি কোনো কোশ্চেন থাকে বা আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে বা আরও যদি সাইন আপ অপশন নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকে যে সাইন আপ করে নিজে একটা মিটিং কীভাবে ক্রিয়েট করবেন, বা যে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে গো টু মিটিং সম্পর্কে কমেন্টস বক্সে লিখুন, আমি সবার কমেন্টসে রিপ্লাই করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।